আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নূপুর। আজ নিয়ে এসেছি খুব সাধারণ একটি জিনিসের অপূর্ব মজাদার একটা ভর্তা। আপনারা অনেক সময় দেখবেন যে বাজারে কচুর ফুল দেখতে পাওয়া যায়, অনেকে হয়তো এটা খেতে জানেন, আবার অনেকে এটা খেতে জানেন না। এই কচুর ফুলগুলো দিয়েও যে মজাদার একটা ভর্তা তৈরি করা যায় সেটা আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আসুন দেখে নেই কিভাবে কচুর ফুল দিয়ে ভর্তা তৈরি করতে হয়। কচুর ফুলগুলো ভর্তা করার আগে আমাদেরকে কচুর ফুলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর কচুর ফুলগুলোকে কেটে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কাঁটাটা, ঠিক ডাঁটাটা এভাবে আমরা কেটে এটাকে আমরা ইউজ করব না। এখন এই ফুলের মধ্যে দেখুন যে এরকম একটা জিনিস রয়েছে, এটা আমরা এভাবে ফেলে দেব এবং এটাকে আমরা এভাবে দেখুন যে এই রকম সাইজ করে টুকরো করে নেব। এবং সবগুলো ফুল আগে আমরা এভাবে টুকরো করে নিয়ে তারপরে আমরা ভর্তায় ফিরে আসছি। ফুলগুলো আমার দেখুন একদম সব টুকরো করে কেটে নিয়েছি আমি। এখন একটি চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে সেটা আমি গরম করে নেব। ফ্রাইং প্যানটা আমার যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব, এবং তেলটা যখন গরম হয়ে উঠবে তখন আমি 2 পিস মাছ এভাবে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আপনারা মূলত এই মাছটা ফ্রিজের যে কোনো মাছটাই ব্যবহার করতে পারবেন। আমি মূলত বেশি পুরন হয়ে যায় ফ্রিজে রাখার পরে যে মাছগুলো, মানে অনেক দিন যে মাছগুলো হয়ে যায় সেই মাছগুলো এখানে ব্যবহার করি। এখন এই মাছগুলোকে আমি সুন্দর লাল করে ভেজে কাটা বেছে তারপরে ফিরে আসছি। মাছগুলো তুলে নিয়ে আমি এই ফ্যান প্যানের যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে 2 রসুন এভাবে করে কোয়া করে ছিলে রেখেছি সেটা দিয়ে দিলাম। আমি এখানে 10 থেকে 12টি কাঁচামরিচ একদম শুধুমাত্র একটু করে চিড়ে দিয়েছি যাতে করে এটা ফেটে না যায় তেলের উপরে। আর আমি 4 থেকে 5টি পেঁয়াজ এভাবে করে কুচি করে রেখেছি সেটা এভাবে দিয়ে দিলাম। এটাকে আমি অল্প আঁচে একেবারে লাল করে ভেজে তুলে নেব। পেঁয়াজ মরিচগুলো সব আমি এভাবে তুলে নিয়ে ভেজে এখন এই যে ফ্রাইং প্যানটা রয়েছে এই ফ্রাইং প্যানের মধ্যে আমি আমার যে কচুগুলো টুকরো করে কেটে রেখেছিলাম কচুর ফুল সেগুলো এখানে আমি দিয়ে দেবো। এবং এর মধ্যে কিন্তু আমি খুব সামান্য পরিমাণে তেল দেবো, 1 চা চামচ পরিমাণ তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। এবং এখানে আমি অল্প একটু পানি দিয়ে দেবো। দেখুন এই পানিটা আমি কিন্তু দেবো এই কারণে যে কচুর ফুল যদি আমাদের ভালো মতো সিদ্ধ না হয় তাহলে কিন্তু আমাদের গলা চুলকাতে পারে। এখন এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। এই লবণটা দিলে কচুর ফুলটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই কিন্তু লবণটা আপনাদের কচুর ফুলের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। আর পরে যদি ভর্তায় লবণ লাগে তাহলে সেটা আমরা পরে অ্যাড করব। এখন এটাকে ঢেকে আমি 5 থেকে 7 মিনিট রেখে দেব অল্প আঁচে। আমি কচুর ফুলগুলোকে 5 মিনিট ধরে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি মাঝারি আঁচে ভেজে একদম লাল লাল করে নেব 5 থেকে 6 মিনিট ধরে। কচু ফুলগুলোকে দেখুন আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি, এর মধ্যে যে পানিটা অবশিষ্ট ছিল সেটা কিন্তু এখন একদম নেই। এখন এটাকে আমি চুলা বন্ধ করে দিয়ে হালকা কিছু ঠান্ডা করে নিয়ে পুরো ভর্তায় আমি চলে যাচ্ছি। সব কিছু যখন আমার ভাজা শেষ হয়ে গিয়েছে তখন ব্লেন্ডারে আপনারা যে জাগটার মধ্যে মশলা ড্রাই মশলাগুলো গুঁড়ো করেন সেই জাগটা আমি নিয়েছি এখানে দেখুন। এখন এর মধ্যে আমি একে একে আমার যে কচুর ফুলটা আমি ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি যে মাছটা আমি ভেজে কাটা বেছে নিয়েছিলাম সে মাছটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর আমি যে পেঁয়াজ মরিচ এবং রসুন ভেজে রেখেছিলাম সেটাও এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি 1/2 বাটা করে নিয়ে আসব। আমি কিন্তু এটাকে একেবারে মিহি করে বাটব না। ভর্তাটা ব্লেন্ড করে নিয়ে আমি ফিরে এলাম। এখন আমাদেরকে একটু খেয়ে দেখতে হবে যে আমার লবণ আর লাগবে কি না। আমার এখানে একটু লবণ লাগবে। আর আমি 1 স্লাইস লেবু দেখুন এভাবে করে এখানে দিয়ে দেব, এতে করে গলা ধরার আর কোনো ভয় থাকবে না। আর আমি সরিষার তেল দিয়ে পুরো ভর্তাটাকে মেখে নেব।
এই ভর্তাটা কিন্তু খেতে খুবই অসাধারণ। অনেকে এটা খেতে জানেন, আবার অনেকে এটা খেতে জানেন না। তাই আমি আজ আমার মতো করে এটা বানালাম। আপনারা আমার রেসিপি দেখে আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন লাগে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।